ছোট ঢেউ, এলো মেলো হাওয়া, নীলাচলে কেউ পিছু ফিরে যাওয়া। ছোট ছোট ঢেউ, এলো মেলো হাওয়া, নীলাচলে কেউ পিছু ফিরে যাওয়া। সুরের বাঁশিটি হাতে নেমে এলো ঘাসে, রোদের প্লাবনে ও থেকে থেকে হাসে। এমন অসুখে ছবি তুমি মোর দুয়ারি, তুমি মায়া তুমি কবি তুমি কুসুম কুমারী। এমন অসুখে ছবি তুমি মোর দুয়ারি, তুমি মায়া তুমি কবি সদাও। মন প্রাণ বিবেক দীক্ষা দাও, দাও সুর গান। আগমনে বাজে ঢোল, মেঘ বৃষ্টি জুয়ারি, রাধার ঝুলন দোল তুমি কুসুম কুমারী। এমন সুখে ছবি তুমি মোর দুয়ারি, তুমি কবি তুমি কুসুম কুমারী। আমি তো ভিখিরি, তাই ভিখিরির মতো বসে আছি। কে আপনাকে ভিখিরি বলেছে? ভিখিরি না তো কি, দারোয়ান গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না, আমার কোনো বিচার পেলাম না। আপনি পেয়েছেন কি? বাবা, আমাকে ঢাকা যেতে হবে। কেন ঢাকা? কেন? এই যে বললে কিছু একটা করার জন্য, এখনই প্রশ্ন করা শুরু করলে? বিনা কারণে হর্ন বাজানোর কি কোনো প্রয়োজন আছে? আপনি কোন দেশ থেকে এসেছেন? ঝগড়া করার জন্য তো এসব শোনার দরকার হয় না, যত সব আজে বাজে লোক। আপনি এতক্ষণ থাকবেন কই? খাইবেন কি? রেস্ট নেবেন কোথায়? আপনি যেখানে রাখবেন সেখানেই থাকবো, আর যদি কোথাও রাখতে না পারেন তাহলে এখানেই দাঁড়িয়ে থাকবো। কি সাংঘাতিক কথা! বেগম সাহেব আসলে যাওয়ার পর আপনি সুলেমান ভাই, পুরো দায়িত্ব আপনার উপর পড়েছে, অনেক পুরনো মানুষ, আর কিসমত ভাই নতুন এসেছে। আল্লাহ রে আল্লাহ, দেখছেন সুলেমান ভাই সব জানে, সব জানে। আচ্ছা সুলেমান ভাই, উনি তো সবকিছু জানলো কেমনি? ফু দিয়ে জেনেছি, মন্ত্র জানি আমি কিসমত ভাই। আপনি কি খাইবেন বলেন, আমি পাকাইয়া দেই। আমি কিছু খাবো না, আমি খেতে আসিনি, দেখা করতে এসেছি। আপনি কত দূর থেকে আইছেন? কিছু না খাইলে কি হয়? আমি কত দূর থেকে এসেছি আপনি বলতে পারবেন? আমি পারবো, ওই ঢাকা রংপুর নাকি আরো অনেক দূর। আমি আরো অনেক দূর থেকে এসেছি। কিছু মুখে দেন, বাড়ির মালিক আসুক, তার অনুমতি ছাড়া আমি কিছু খাবো না, ঠিক বলিনি কিসমত ভাই? অবশ্যই ঠিক বলেছেন। দেখছেন সুলেমান ভাই, দেখছেন কেমন সুন্দর সুন্দর কথা কয়। আমগো মালিক দিল দরিয়া, সে কয় কি জানেন? সুলেমান কেউ খায়া কারো টাকা শেষ করতে পারে না, শেষ করে চুরি কইরা। ঠিকই বলেছে, তবু উনি আসুক আমি তারপরই খাবো, আপনারা যান আমার কোনো অসুবিধা হবে না। হ সুলেমান ভাই, আপনি আপনার কাজে যান, আমি এখানে থাকি, আপনি কথা বলেন আমি শুনি। আপনার কথাগুলো না খুব মিষ্টি, শুনতে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা যে আমাকে এখানে বসিয়েছেন, আপনার মালিক আবার রাগ করবে না তো? না মোটেই না, আমরা কি ফেল না, আমাকে কথা সাহেব শোনে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানেই অপেক্ষা করি।
আপন ভাই না, এদিকে আসুন। না ঠিক আছে, প্রথমে ভাই বলি রোমান শুরু হয়। আচ্ছা কে এই সুন্দরী? আপন ভাই। আপন ভাই, আপনি কথা বলছেন না কেন? কই কিছু না, ঠিক আছে। কি ঠিক আছে, আপনি এরকম শক্ত করে বসে আছেন কেন? শক্ত আমি কই না তো, এই তো নরম। কচু আছেন দেখতে পাচ্ছি, আপনি হাত পা শক্ত করে বসে আছেন। ধরো এটা রাখো, আর গাড়ি পার্কিং করে চাবিটা কিসমতের কাছে দিয়ে যাও। ঠিক 12টায় আসবে, আমি 12:30 বেরোবো। খুশির খবর, সারা এসে পড়ছি। সলিমান সাহেব কিছু বলবে? ওকে এসছে বড় ভাইজান, ফিরছে, ছোট জন ফেরে নেই। ও আচ্ছা, তুমি ফোন করে দেখো, যদি দেরি হয় তাহলে আমার আর আপনার খাবারটা দিয়ে দিও। অনেক রাত করে দিলে তো অসুবিধা নাই, টাইম মতো চলে মন উপেক্ষ করবো। আপনি বসে সাহেব। কি হয়েছে? একজন মেয়ে। একজন মেয়ে কি হয়েছে? মানে একজন মেয়ে আইসে, দিনের বেলা আইসে, আপনার লগে কথা কইতে চায়। কোথায় আসছে? ও ওই যে নিচে বসে রাখছি। ও পুরো আপনার আবার কোনো নতুন ঝামেলা বাঁধালো নাকি, সরাসরি আমার কাছে চলে এলো? মানে আপনি রাইট করে ফিরলেন তাই কইলাম, দেরি হয়েছে। তো অপরিচিতটা মেয়ে বাড়িতে আসলো, তার ঘরে ঢুকিয়ে দিলি? মায়াটা ভালো, খালি হাসে, দেখলেই মায়া লাগে। খুব বুঝতে শিখেছিস না, বয়স হয়েছে, এখন মধ্যে কিছুই শিখলি না। যা সকালে আসতে বলবি। পাখি জান, নীল পাখি দেখলে ভয় পায়? না কেউ না, পিলে টিলে হইব। প্রাণীগুলির মধ্যে তো মানুষ সারা বিলে এরকম ফুসফুস করে হাসি দেয়। আরে আরে করেন কি, করেন কি? আরে আপনি সোফায় বসেন। গম্প উপর নিচ হলে জমে না, সমান সমান হয়ে বসতে হয়। ঠিকই কইছে। এবার বলেন, আপনি গল্প বলেন। আচ্ছা ম্যাডাম, ওই পাখিরা কি মানুষের কথা বোঝে? নিশ্চয়ই বুঝে।
নাক হাসি দরকার শোনা পেল। হারাম যদি কিসমত আমি বিলাই না তুই বিলাই। সে টাইমলি আইছে। আপনার ওখানে নাস্তা করেছে? বড় ভাইজান করছে, ছোট ভাইজান রাইতে ফেরে নাই। কোথায় সে? তোকে রাতে ফোন করতে বললাম। করছিলাম, সে চট্টগ্রাম আছে, আজকে রাইতে ফিরব। ও, শরীর ঠিক আছে তো? হ, সব ঠিক, মেলাক্ষণ কথা হইল। ঠিক আছে, তুই যোগাযোগ রাখিস, আর প্রয়োজন হলে আমাকে খবর দিস। সাহেব, মেয়েটা, কাল রাতের মেয়েটা আবার এসছে না? ছোড়বো না দেখি। এখন ওটা আমি নিজে গাছুইটা আপনার জন্য ডাব পারছি, খান। আমি খাবো না কিসমত ভাই, আপনাকে বললাম না আমি কিছু খাবো না। ডাবের পানি খালি কি হবো? কিছু হবে না। আপনার লাঞ্চ রেডি, আসেন। কটা বাজে? 2:01। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি, আর আমাকে একটু একা থাকতে দাও, যাও। কি হলো, যাচ্ছ না কেন? হায় হায়, আপা একলা একলা এখন কি করে? এই সুলেমান, এই সুলেমান, আইতাছি ভাইজান, আপনি কেবিনে যান। এরা জীবনে কি করবে, একটা মেয়ে মানুষ দেখলাম নাস্তা নাস্তে যাওয়া শুরু করে দিল। তাহলে আপনি কিছুই খাবেন না? না, এই না করলেন যে আমার লগে আপনার অনেক মিল কই? এখন তো আপনি আমার একটা কথা শুনতেছেন না। কিসমত ভাই, আমি আপনাকে কি বললাম? আপনার সাহেবের অনুমতি ছাড়া আমি এই বাড়িতে কিছু খাব না। তুত্তারি সাহেব, এটা কোনো কথা হলো নাকি? কাল সারাদিন আপনি কিছুই খান নাই, আজ এত বেলা হইলো তাও কিছু খাইতেছেন না। এই ডাবটা না খাইলে আপনি বাঁচবেন কেমন করে? কোন বাতাস খেয়ে এবার হলো? হয় কিসমত, তুই এখানে কি করস? কিছু না, দোতলায় বসে দেখলাম তুই পুকুর পারে, কখনে হেনে সারা বাড়ি খুঁজি। এই যে আপা, লন অল্প কিছু খাওয়া আনছি। আর খাওয়া, আমি এত কষ্ট করে গাছে উঠে ডাবটা পারলাম, তাই খাইতেছে না? কেন খাইব না কেন? কিরে, তুই কোনো খারাপ কথা কইছ? কি কোন আপনি এটা? আমি উনারে খারাপ কথা কমু? আপনি জানেন উনারে আমি কত ভালো পাই। তাই খাই না কেন? নে সর, দেখ আমি কেমনে খাওয়াই। খাও খাও আপা, লন খাওয়া আনছি। অহন সাহেব নাই,
আমার কোনো চিন্তা নাই, নো টেনশন। আমি কি বলেছিলাম আপনাকে? কি কইছিলেন? আপনি সাহেবের অনুমতি না হলে বাড়িতে আমি কিছুই খাব না। এ কি যে কোন, আপনার খাইতে সাহেবের অনুমতি লাগে নাকি? আমি সাহেবের কমুনি। আপনি কি অনুমতি নিয়েছেন? হ্যাঁ লইছি, নেন খান। তাহলে তিনি আমার সাথে কথা না বলে চলে গেলেন কেন? সে কইছে আপনি খাইয়া দায় রেস্ট করেন, আজ রাইতে ফিরা সে আপনার সব কথা শুনব। সুলেমান ভাই, আপনি আমাকে মিথ্যে বলছেন কেন? মিথ্যা কইছি? মিথ্যা কইলে আপনি যদি কিছু মুখে দেন। সত্যি বলছো? উফ, এতদিন একটা কাজের কাজ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তুমি এখানে কি করছো? যে আম্মা, মনে করেন আপনার খুশি দেখা আমারও মেলা খুশি লাগতেছে। তুমি কি বুঝে খুশি আছো? আমি কিছু বুঝি নাই, তাই বুঝছি। মনে করেন আপনি মেলা খুশি। এই এই মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। আস্তে কোন আম্মা, আমার কিন্তু খিঁচুনির ব্যারাম আছে। আতকা শব্দ হইলে হাত পা শক্তি আসে, কলজাটা কাঁপতে থাকে। যাও যাও আমার সামনে থেকে। মল্লিকা, এই মল্লিকা! আম্মা, এতক্ষণ আপনারে কি কইলাম? কি মা? এই বলেন মা, তুমি প্রথমে তো বসে আছো কেন? আর কইেন না, আমি আর থাকবো না। মনে করেন আমার কলজাটা আর থাকলো না, এত কইরে কই এটাই হনে কার কথা। বলো মা, কি বলবে? খুব ভালো একটা খবর পেয়েছি। ইস, আমার মনের মতন একটা খবর পেয়েছি। কি খবর মা? তোর আব্বা সিরাজ সাহেবের কটনের চালান বেনাপোলে আটকে দিয়েছে। কি কেমন হলো? এবার বুঝবে চান্দু কার সাথে লাগতে এসেছো। তোমার মিল এবার হাঁ করে থাকবে, তুলা তুমি একটুও পাবে না। মা, তুমি এটা একদম ঠিক করনি। চুপ কর, যার জন্য করেছিলি সেই কয় চোর। আমি বাবাকে এক্ষুনি ফোন করব। খবরদার, বেশি বুঝিস না। দাদা কোথায়? আছে উপরে। ঠিক আছে। আল্লাহ ভালো রেখো পারে, কোনানে আছে কেটা জানে। তোদের দিয়ে কখনো কোনো কাজ হবে না। তখন তো ঠিকই চোর ভাবে আমাকে পিটালি। নাসরিন বেগম যে আমাকে পিটিয়ে গেল দূর থেকে তাকে তাকে দেখেছিস? বড় ভাইজান, বড় ভাইজান। চুপ, এই মুখের বড় ভাইজান বলবি না, পিটিয়ে পিঠে সাল তুলে দেবো। ফাজিল অসভ্য, এক একটা মেয়েকে পেয়ে তার পিছু নিয়েছে। তোদের দুজনের কারণে আজ এই মেয়েটা বাড়ি থেকে চলে গেছে। এই মেয়েটা যদি কিছু হয় কে দায়িত্ব নেবে? কিছু হইব কি, কিছু হইব? তোদের মতো গাধা কম আছে এই দেশে? তোদের মতো গরু অনেক আছে। একটা মেয়েকে রাস্তা দেখলেই তার পিছু নেয়। এই দেশের মতো অসভ্য ছেলে পৃথিবীর আর কোথাও নাই। দাদা, দাদা, এই তুই এখানে কি করছিস? যা গেটে যা, গেট রেখে গল্প, যা ভাই, যা গেটে যা। দাদা, লাখ দুয়েক টাকা দরকার, তুমি কি ম্যানেজ করে দিতে পারবে? আমি কোথায় টাকা পাবো? মল্লিকার সালোয়ার কামিজের টাকার জোগাড় হয়, আর ভাইয়ের জন্য দুপাশে জোগাড় করা যায় না। দাদা তুমি না থাক, ছোট ভাইদের জন্য দাদার কর্তব্য থাকে। তুমি আজ পর্যন্ত কোনো কর্তব্য পালন করেছো? আমাকে তোর কখন দরকার হয় জানিস? যখন তোর টাকার দরকার হয়। টাকার দরকার হলেই দাদা,
তা না হলে আমি তোর সাবঅর্ডিনেট। তুমি এভাবে বলছো কেন? আমি আজ পর্যন্ত তোমার কোনো কর্তব্য পালন করিনি। না, তুমি কোনোদিন আমার কোনো উপকার আসোনি। তুমি এভাবে বলছো কেন? আমি কোনোদিন তোমার কোনো উপকার আসিনি। না, ঠিক আছে, আজ রাতে আমি মল্লিকার মার ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। দাদা, এখন বলো কালকে টাকা জোগাড় করে দিতে পারবে কি না? তুই কি মল্লিকার মার ব্যবস্থা করবি? আগে করি, তারপর দেখো। মল্লিকার মার 12টা বাজিয়ে দেবো, তুমি শুনে খুশি হবে, শুধু এতটুকুই বলতে পারি। এখন বলো কালকের মধ্যে টাকা জোগাড় করে দিতে পারবে কি না? ঠিক আছে, মল্লিকার মার ব্যবস্থা করে তারপর তোমাকে রিপোর্ট দিয়ে তারপর টাকা নিয়ে যাবো। হ্যাঁ, আমি যাচ্ছি। জরুরি কোনো কথা কইতাছে। আমি তোমার কোনো কথা শুনবো না, প্লিজ তুমি চলে যাও। ঘর থেকে বের করে দিলে কোনো ভদ্র ঘরের সন্তান সেখানে থাকে না, এমনি চলে যায়। দুরু দুরু মন কালো মাল আঁখি বড় প্রিয়জন কোন নামে ডাকি, দাও আশা দাও ভাষা দাও মন প্রাণ বিবেক দীক্ষা দাও দাও সুর গান, আগমনে বাজে ঢোল মেঘ বৃষ্টি জুয়াড়ি রাধার ঝুলন